দর্শক শ্রোতা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে নিজের ফটো শেয়ার করে সেলিব্রিটিদের মতো হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার পেয়ে যাবেন কোনো ধরনের বুস্ট করার প্রয়োজন পড়বে না ফেসবুক এমন কিছু সেটিংস রেখেছে এখন আমরা অনেকেই এই সেটিংসগুলো না জানার কারণে মূর্খতাবশত আমরা কি করি কেউ যদি এ ধরনের কথা বলে তাহলে আমরা বলে ফেলে যে ভাই কি পাগলামু করতেছে না কি ধরনের কথা বলছিস এরকম কিছু নাই ইদতে আমরা দেখতাম না আসলে আপনি জানেন না এই এই কথা বলতেছেন আজকের ভিডিওটা কন্টিনিউ করুন এবং এই ভিডিওটাতে পাঁচ মিনিট সাত মিনিট যাই লাগুক এই সময়টা দিয়ে তারপরে আপনি আপনার প্রোফাইলে আমার মতো করে একটা ফটো বা ভিডিও পোস্ট করে দেখেন যদি আপনার সেই ভিডিও বা ফটো ভাইরাল না হয় বা আপনার পোস্টে যদি লাইক কমেন্ট শেয়ার আগের চেয়ে বেশি না আসে তাহলে ভাই আপনি কমেন্ট বক্সে যা খুশি তাই বলতে পারেন তো আমরা কথা না পারি আমরা সরাসরি চলে যাব কাজে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব তো চলে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ফটো বা ভিডিও শেয়ার করবো তো শেয়ার করার জন্য আমরা এখানে নামক যে আছে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা ফটো বা ভিডিও আমি আমার তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফটো বেশি ভাইরাল হয় তো যে প্রসেসটা দেখাবো এক্ষেত্রে ফটোই বেশি ভাইরাল হয়ে থাকে এই জন্য আপনারা কি করবেন আপনাদের যে ফোনের গ্যালারি রয়েছে গ্যালারিতে গিয়ে একটা ফটো নিয়ে আসবেন এবং ফটোটা খুব সুন্দর করে তুলবেন এবং অথবা যে ফটোই আপনারা শেয়ার করবেন এখানে সেই ফটোটা মিনিংফুল হতে হবে যেটা মানুষকে আকৃষ্ট করে তো আমরা এখান থেকে একটা ফটোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দর্শক শ্রোতা এই ফটোটার সাথে রিলেটেড একটা ক্যাপশন লিখতে হবে এবং এই ফটোটাকে রিপ্রেজেন্ট করে এরকম ক্যাপশন তো আমি এখানে একটা ক্যাপশন দেবো সেটা হলো যে কোন মানুষ খাবারের অভাবে মারা যায় আর কেউ কেউ খাবারের কোনটা খাবে সেটা বুঝতে পারে না এরকম একটা কথা আমি এখানে জাস্ট লিখে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে সামথিং একটা লিখবো সেটা হচ্ছে যে কেউ পায় না খাইতে আর কেউ বোঝে না কোনটা খাইবে তো যখন এই লেখাটা আপনার পুরোপুরি ক্লিয়ারলি হয়ে যাবে তখন আমরা এখান থেকে কি করব কিছু ইমোজি অ্যাড করব সিম্পল হচ্ছে ইমোজিতে যাই তারপর এখান থেকে আমি সামথিং ধরুন এখানে এই ইমোজিটা অ্যাড করে দিলাম এটা অ্যাড করার পরে আমি এখান থেকে কেউ উপায় না খাইতে এটাকে আলাদা করে দেব তো আলাদা করে দেওয়ার জন্য আমি ব্যাগে আসবো এবং এখানে একটা স্পেস দিয়ে এইখানে আরেকটা আমি ইমোজি অ্যাড করব যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমোজিটা অ্যাড করে দিলাম এরপরে এখানেও একটা ইমোজি অ্যাড করে দেবো এবার আমার ক্যাপশনটা কিন্তু ক্লিয়ারলি লেখা কমপ্লিট হয়ে গেছে মেইন কাজটা যেটা সেটা এখন করবো এটা করার জন্য আমাকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ইমোজি অপশন এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ফিলিংস নামক অপশন পেয়ে যাবেন এবং এখানে অনেক লেখা থাকবে এগুলোর দরকার নেই আপাতত আমরা এখানে অ্যাক্টিভিটিস এর একটা অপশন পাবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে অ্যাটেন্ডিং এর একটা অপশন পেয়ে যাবো এটার উপর একটা ট্যাপ করবো যখন অপশনের দর্শক শ্রদ্ধা এরকম একটা ইন্টারফেস থাকবে এখান থেকে আমরা সার্চ করবো একটা লেখা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এই লেখাটা আপনি যখন লিখে ফেলবেন তখন মানে শুধু এফ ও এল কে এস লিখলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এবং এখান থেকে ফার্স্ট যেটা আসবে এটাকে তো সিলেক্ট করে ট্যাপ দিয়ে দিবেন ওকে যখন ট্যাপ দিবেন তখন সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো এখন এই কাজটা যখন হয়ে যাবে টোটালি আমাদের কাজ কমপ্লিট এবং এখানে খেয়াল রাখতে হবে যে আপনার এখানে পাবলিক অপশনটা আছে কিনা যদি থাকে তাহলে ওকে আর এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের এই অপশনটা চাইলে অন করতে পারেন আবার চাইলে এটাকে অফও করে দিতে পারেন এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে আমরা এখানে টার্ন অফ ক্লিক এটা করে দিয়ে অফ করে দিতে পারি তো এটা অফ করে দিলাম আপাতত এগুলো দরকার নেই এটা এখানে শুধু পাবলিক অপশনটা থাকলেই হবে এবং যে জিনিসটা আমি দেখিয়েছি সেটা প্রপারলি অ্যাড করার পরে সুন্দর একটা ফটো আপনারা দেওয়ার পরে এবার আপনারা যেটা করবেন এখানে নেক্সট অপশন পাবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিছু সেটিংস আছে যেগুলো হচ্ছে হু ক্যান সি ইউর পোস্ট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এটাকে পাবলিক সিলেক্ট করে দিবেন অন্য যে কোনো অপশনই দেওয়া থাকবে প্রেস করবেন আর কোনো কাজ এখানে আপাতত নেই সব কিছুই ওকে আপনি চাইলে এখানে কভার টেস্টে ক্লিক করতে পারেন এখানে কভারের উপর ক্লিক করে তারপরে এখানে পোস্ট টু দ্য টেক্সট এখানে লিখতে পারেন চাইলে এ বিষয়ে আমরা পরে কথা বলবো যদি জানার ইচ্ছে থাকে আর আপাতত কোনো কাজের দরকার নেই এখানে পোস্টের উপরে ক্লিক করে পোস্ট করে দিন এইভাবে আপনি প্রতিনিয়ত একটা করে পোস্ট করুন দেখুন এখানে আমার পোস্টটা কিন্তু পোস্ট হচ্ছে আমরা একটু ওয়েট করব পোস্টটা আসা পর্যন্ত তো পোস্ট আমার হয়ে গেছে এখানে দেখুন কেউ পায় না খাইতে আর কেউ বুঝতে পারে না যে সে আসলে কোনটা খাবে এই পোস্টটা দেওয়ার পরে এই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটা জাস্ট নাও করেছে এবং এখানে কিছু অ্যাড করেছি এইভাবে আপনারা যদি জাস্ট আমি যেইভাবে দেখালাম যে লেখাটা আপনাদেরকে দেখিয়েছি ভালো করে এখানে দেখে রাখুন এখানে কিন্তু লেখা আছে ফোক ফোল্ক সেলফি ফোক সেলফি এফ কে এস এইচ আই এল এফ ই ফোক সেলফি দেওয়ার পরে এই ইভেন্টটা দেওয়ার পরে এই পোস্ট এইভাবে পোস্ট করবেন এবং চাইলে এখানে ট্যাপ দিয়ে লোকেশন আপনারা চাইলে দিতে পারেন বা লোকেশন দেওয়ার দরকার পড়লে দিতে পারেন না দেওয়ার দরকার নেই তবে আমরা যা দিয়েছি যথেষ্ট দিয়েছি এভাবে আপনি যদি রেগুলার পোস্ট করেন আপনার পোস্টটা ফরে হতে যাবে এবং প্রত্যেক দিন অন্তত এক থেকে দুইটা পোস্ট করবেন এভাবে আর যারা একটু পোস্ট করতে পারেন তারপরে আপনি দেখুন আপনার এক সপ্তাহ পর ফলাফল কি আসে যদি ভালো ফলাফল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি মনে হয় যে আপনি কোনো ফলাফল পাননি তাহলে অবশ্যই আমাকে যা খুশি কমেন্টে বলতে পারেন কোনো সমস্যা নেই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইবও করতে পারেন ধন্যবাদ সকলকে